বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত। আজকের আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের যে মানববন্ধন, সে মানববন্ধনের প্রধান অতিথি বাংলাদেশের কারা নির্যাতিত বারবার আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই বিএনপির আরেকজন সংগ্রামী নেতা, স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান আন্দোলনের অগ্রদূত, আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা জনাব গায়েশ্বর বাবু গায়েশ্বর চন্দ্র রায়, এবং উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান নারী ও শিশু অধিকারের সদস্য, আমাদের আরেকজন আন্দোলনের নেতা আমাদের আব্দুল আওয়াল মিন্টু সহ বাংলাদেশ জাতীয় দলের যুগ্ম মহাসচিব বৃন্দ, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য বৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য শুধু একটাই, সারা বাংলাদেশের জনগণ আজকে ফুঁসে উঠেছে, সেখানে শুধু একটি কথা, সে কথাটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মুক্ত মুক্ত করতে হবে হবে হবে। কারণ এই সেই দেশনেত্রী যিনি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন, যিনি সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হেঁটে যিনি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে এদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন, সে এবং যিনি বাংলাদেশের উন্নয়নের জন্য যিনি সদার আপোষহীন নেত্রী হিসাবে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসাবে যিনি পরিচিত, সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে। শুধুমাত্র বন্দি করে রাখে নাই, সেখানে তারা তাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, লড়াই করে চলছে, আজকে তিনি মৃত্যুশয্যায়। আজকে সারা বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে, কেননা একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার তার ময়ূর সিংহাসন, তার যে সিংহাসনটা বজায় রাখার জন্য আজকে তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে জোর করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে। তারা জানে যে তার এই যদি খালেদা জিয়া যদি মুক্ত থাকে তাহলে তাদের ওই সিংহাসন থাকবে না। তো ভাইয়েরা, আমি বক্তব্য বেশি বাড়াবো না, এখানে বক্তব্য দিয়েছেন আমাদের বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বক্তব্য দিয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ, বক্তব্য দেবেন আমাদের মহাসচিব। আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশের জনগণের হৃদয় স্পন্দন আপোষহীন নেত্রী যিনি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান, আমি মরলে এদেশের মাটিতেই মরব, যিনি কারাগারে মিথ্যা মামলায় আজকে জর্জরিত, যাকে চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না, তাকে মুক্ত করতে আজকে আমাদেরকে আর স্লোগানে আটকে থাকলে চলবে না, আমাদেরকে রাস্তায় নামতে হবে, সবাই যার যার জায়গা থেকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলুন। তাকে অবশ্যই, যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে, সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশনেত্রীকে আগে মুক্ত করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি সবাইকে আহ্বান জানাই।